মিথিলাকে নিয়ে ছুটিতে গেলেন সৃজিৎ। সৃজিৎ মুখোপাধ্যায়ের সিনেমা দশম অবতার মুক্তি পেয়েছে। এটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা গেছে। এরই মাঝে সিনেমা নির্মাতা নিজের শহর ছেড়েছেন পূজার ছুটি কাটাতে। সিনেমা মুক্তির কাজ শেষ করেই পরিবার নিয়ে সময় কাটাতে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন এই নির্মাতা। শুধু তাই নয়, জানিয়ে দিলেন লক্ষ্মী পূজার আগে নাকি তাকে আর দেখা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পেজে পঞ্চমী রাতে একটি ছবি পোস্ট করেছেন সৃজিৎ। সেখানে দেখা যাচ্ছে বিমানে বসে রয়েছেন তিনি, পাশে স্ত্রী রাফায়েদ রশিদ মিথিলা ও কন্যা আইরা। সৃজিৎ লিখেছেন, শারদ শুভেচ্ছা, সবার পূজা ভালো কাটুক, আর ওরা যেমন বলে লক্ষ্মী পুজোর পরে যোগাযোগ করবেন। আর পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশুসেন গুপ্ত, জয়া আহসান অভিনীত সিনেমাটি। মুক্তির প্রথম দিন সিনেমা দেখতে বিভিন্ন প্রেক্ষাগৃহে অনেকেই টিকিট কিনতে ভিড় জমিয়েছিলেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।